নমস্কার বন্ধুরা আপনারা অবশ্যই জানেন বাড়ি তৈরি করার জন্য সম্পূর্ণ জমিটি কখনোই ব্যবহার করা যায় না সামনে পিছনে অথবা সাইডে আপনাকে কিছু পরিমাণ জায়গা ছাড়তে হয় কিন্তু ঠিক কতটা পরিমাণ জায়গা ছাড়তে হবে সেটি অনেকেই জানেন না এছাড়াও আপনার পঞ্চায়েত পৌরসভা অথবা কর্পোরেশন আপনাকে কততলা বাড়ি তৈরি করার অনুমতি দেবেন সেটি অনেকে জানেন না তাই আমাদের আজকের বিষয়বস্তু হলো বিল্ডিং রুলস প্রতিটা স্টেটের ক্ষেত্রেই আলাদা আলাদা বিল্ডিং রুলস আছে স্বভাবতই বেঙ্গলের ক্ষেত্রেও একটি আলাদা রুলবুক আছে যেটিকে আমরা বলে থাকি দ্য বেঙ্গল মিউনিসিপাল বিল্ডিং রুলস দু সালে এটি মডিফাই হয় এবং আজকের ডেটে এটি লেটেস্ট এবং আপডেটেড আজকের ভিডিওতে আমরা যা কিছু আলোচনা করব। সবটাই দ্য বেঙ্গল মিউনিসিপাল বিল্ডিং রুলস টু থাউজেন্ড সেভেনের তথ্য অনুযায়ী ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন সবার প্রথমেই বলে রাখি দ্য বেঙ্গল মিউনিসিপাল বিল্ডিং রুলস টু থাউজেন্ড সমস্ত ডেটাগুলি মিটার বা স্কোয়ার মিটারে দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য আমি সেগুলি ফুট বা স্কোয়ার ফিট সহযোগে আলোচনা করব দেখুন সবার প্রথমে যেটা আসে সেটি হলো ম্যাক্সিমাম পারমিসেবল গ্রাউন্ড কভারেজ অর্থাৎ আপনার টোটাল জমিটির মধ্যে আপনি ম্যাক্সিমাম কতটা জায়গা কনস্ট্রাকশন করতে পারবেন এর জন্য একটি চার্ট আছে সেই চার্ট অনুযায়ী যদি আপনার প্লট সাইজ আপ টু দুশো স্কোয়ার মিটার হয় তাহলে আপনি ম্যাক্সিমাম সিক্সটি ফাইভ করতে পারবেন বাকি জায়গাটা আপনাকে ছাড়তে হবে দুশো স্কোয়ার মিটারকে স্কোয়ার ফিটে কনভার্ট করলে হয় প্রায় একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিট অর্থাৎ প্রায় তিন কাঠা এর সিক্সটি ফাইভ করলে হয় প্রায় চোদ্দোশো স্কোয়ার ফিট অর্থাৎ আপনার প্লট সাইজ যদি একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিট অবধি হয় তাহলে আপনি কনস্ট্রাকশানের জন্য ম্যাক্সিমাম চোদ্দোশো স্কোয়ার ফিট মতো জায়গা পাবেন এছাড়াও আপনার প্লট সাইজ যদি পাঁচশো স্কোয়ার মিটার বা প্রায় পাঁচ হাজার চারশো স্কোয়ার ফিটের মধ্যে হয় তাহলে অ্যাস পার বিল্ডিং রুল আপনি অনলি ফিফটি পারসেন্ট জায়গাতেই কনস্ট্রাকশন করতে পারবেন বাকি জায়গাটা আপনাকে ছেড়ে রাখতে হবে না হলে আপনি প্ল্যানটি পাস করাতে পারবেন না এরপরে আসে ম্যাক্সিমাম পারমিসেবল হাইট অর্থাৎ আপনার প্লটের সামনে যে অ্যাক্সেসটি থাকবে সেটি কতটা চওড়া তার উপর নির্ভর করে আপনি কতটা উচ্চতার বিল্ডিং নির্মাণ করতে পারবেন সেটিও বিল্ডিং রুলসে লেখা আছে এক্ষেত্রে আমাদের এই চারটি দেখতে হবে যদি আপনার প্লটের সামনের অ্যাক্সেসটি টু মিটার থেকে থ্রি মিটার হয় অর্থাৎ আট ফুট থেকে সাড়ে এগারো ফুটের মধ্যে হয় তাহলে আপনি সর্বোচ্চ আট মিটার বা ছাব্বিশ ফুট পর্যন্ত বিল্ডিং করার অনুমতি পাবেন এতে আপনি সর্বোচ্চ দোতলা অর্থাৎ জি প্লাস ওয়ান বিল্ডিং তৈরি করতে পারবেন যদি আপনার প্লটের সামনের অ্যাক্সেসটি সাড়ে তিন মিটার থেকে সাত মিটারের মধ্যে হয় অর্থাৎ সাড়ে এগারো ফুট থেকে তেইশ ফুট পর্যন্ত হয় তাহলে আপনি সর্বোচ্চ এগারো মিটার বা ছত্রিশ ফুটের বিল্ডিং তৈরি করার পারমিশন পাবেন এক্ষেত্রে আপনি তিনতলা পর্যন্ত বাড়ি তৈরি করতে পারবেন আর আপনার সামনের অ্যাক্সেসটি যদি সাত মিটার থেকে দশ মিটারের মধ্যে হয় তাহলে আপনি সর্বোচ্চ সাড়ে চোদ্দো মিটার বা সাতচল্লিশ ফুট উচ্চত সম্পন্ন বিল্ডিং বানাতে পারবেন এতে আপনি চারতলা বা জি প্লাস থ্রি বিল্ডিং বানাতে পারবেন এক্ষেত্রে বলে রাখি পশ্চিমবঙ্গে অসংখ্য লোকাল অথরিটি আছে যাদের প্রত্যেকের রুলস আলাদা আলাদা এই বিল্ডিং রুল ধরেই সমস্ত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন জেলা পরিষদ পঞ্চায়েত ইত্যাদি তাদের নিজস্ব রুলবুক বানিয়েছেন বাড়ি তৈরি করার আগে কতটা ছাড় দিতে হবে সেটি অবশ্যই আপনার এলাকার ইঞ্জিনিয়ারের সাথে একবার কনসাল্ট করে নেবেন যাই হোক এরপরে আসে মিনিমাম গ্রাউন্ড কভারেজ অর্থাৎ বিল্ডিংটি তৈরি করার সময় চারিদিকে কতটা ছাড় আপনাকে দিতে হবে এক্ষেত্রে বিল্ডিংয়ের হাইটের উপর এটি নির্ভর করে যদি আপনার বিল্ডিংয়ের হাইট হয় আট ফুট থেকে সাড়ে এগারো ফুট তাহলে সামনে এবং দুই সাইডে চার ফুট করে ছাড়তে হবে এবং পিছনে প্রায় সাড়ে ছ ফুট জায়গা ছাড়তে হবে যদি বিল্ডিংয়ের হাইট সাড়ে এগারো ফুট থেকে তেইশ ফুটের মধ্যে হয় সেক্ষেত্রে সামনে এবং দুই সাইডে চার ফুট করে এবং পিছনে প্রায় সাড়ে ন ফুট জায়গা আপনাকে ছেড়ে রাখতে হবে আর আপনার বিল্ডিংয়ের হাইট যদি তেইশ ফুট থেকে তেত্রিশ ফুট হয় তাহলে সামনে পাঁচ ফুট কোনো এক সাইডে পাঁচ ফুট অন্য সাইডে আট ফুট এবং পিছনে প্রায় তেরো ফুট জায়গা ছেড়ে রাখতে হবে মনে রাখবেন এই সমস্ত তথ্যই দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল বিল্ডিং রুলস টু থাউজেন্ড তথ্য অনুযায়ী অবশ্যই বাড়ি করার আগে আপনার লোকাল ইঞ্জিনিয়ারের সাথে এগুলি কনসাল্ট করে নেবেন না হলে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে প্ল্যানটি অ্যাপ্রুভাল করাতে পারবেন না আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনাদের কোনো কোয়ারি থাকলে নিচে কমেন্ট করে আমাদের সেটি জানাতে পারেন আর সিভিল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত যে কোনো সার্ভিস যেমন বিল্ডিং প্ল্যান থ্রি ড্রয়িং সয়েল টেস্টিং ল্যান্ড মেজারমেন্ট কনস্ট্রাকশন ওয়ার্ক ইত্যাদির জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন যাই হোক আজকের জন্য এটুকুই আবার দেখা হবে আগামী ভিডিওতে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিন শুভ হোক